নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি লাবণী। প্রথমেই চোখ রাখব আজকের হেডলাইনসে। শুক্রবার মহালয়া, পিতৃপক্ষ শেষ, শুরু হলো দেবীপক্ষ। তর্পণের উদ্দেশ্যে ভিড় রূপনারায়ণের তীরে। শিক্ষামূলক ভ্রমণে দুর্ঘটনা, মৃত তিন। ফের বন্যা পাঁশকুড়ায়, বারবার বন্যাতে জেরবার সাধারণ মানুষ। হলদিয়ায় সেচ মন্ত্রী, 120 কোটি টাকা অনুমোদন। ময়নায় স্থায়ী সমিতি গঠন, শুক্রবার থেকে দায়িত্ব গ্রহণ নির্বাচিতদের। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাত, বিপাকে মৃৎশিল্পীরা। এলাম বিস্তারিত খবরে। পিতৃপক্ষ শেষ, শুরু হলো দেবীপক্ষ। মহালয়ার এই শুভ দিনে ভোররাত থেকেই শুরু দেবীর স্তুতিপাঠ, আকাশে বাতাসে দেবীর আগমন বার্তাকে আরও ত্বরান্বিত করে। আজ রূপনারায়ণ নদী তীরে ভোর থেকেই তর্পণের উদ্দেশ্যে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। চারিদিকে এখন পুজো পুজো ভাব। মা আসছেন, আর মাত্র 7টা দিন। পুজোর প্রতীক্ষায় দিন গোনা শুরু হয়ে গিয়েছিল মাসখানেক আগে থেকেই। শুক্রবার মহালয়ার দিন থেকেই শুরু হয়ে গেল শেষ পর্বের কাউন্টডাউন। প্রতি বছর এই একটি দিনের জন্য মুখিয়ে থাকে বাঙালি। নানা চ্যানেলে হরেক দুর্গার প্রতিমূর্তি দেখার জন্য প্রবল উৎসাহ, একই কাহিনী নতুন করে জানার আকর্ষণ। তবে সব কিছুকে অতিক্রম করে যায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের সেই গুরু গম্ভীর গলা। ভোর রাতে যেন সুদূর তেপান্তরের মাঠ থেকে অথবা অজানা গহন অন্ধকার থেকে প্রতিধ্বনিত হতে থাকে দেবীর স্তুতি পাঠ করা সেই কণ্ঠের। পিতৃপক্ষ শেষ, শুরু হলো দেবীপক্ষ। এদিন ভোর থেকেই কোলাঘাটে রূপনারায়ণ নদী তীরে তর্পণের উদ্দেশ্যে ভিড় জমান বহু মানুষ। তর্পণ করে মৃতদের উদ্দেশ্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রসূন ব্যানার্জি, রিপোর্ট সবুজ বার্তা। বাস দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিক্ষাকর্মী ও দুই বাস কর্মীর। শিক্ষামূলক ভ্রমণে বুদ্ধগয়া যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা একটি লরির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে 6 জনের আঘাত গুরুতর, তাদের ধানবাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিক্ষামূলক ভ্রমণে বুদ্ধগয়া যাওয়ার পথে বাস দুর্ঘটনায় মৃত্যু হলো এক শিক্ষাকর্মী ও দুই বাস কর্মীর। আহত হয়েছেন পূর্ব মেদিনীপুরের কাঁথি থানার দেশ তত্ত্ববার ইউনাইটেড হাইস্কুলের প্রায় 35 জন শিক্ষক পড়ুয়া। বৃহস্পতিবার ভোর রাতে ধানবাদের তোপচাঁচিতে উল্টো দিক থেকে আসা এক লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে 6 জনের আঘাত গুরুতর, তাদের ধানবাদের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত শিক্ষাকর্মীর নাম অনিল কুমার দে, বয়স 54, বাড়ি কাঁথি এলাকাতেই। বাসকর্মীদের নাম পরিচয় জানা যায়নি, চালক পলাতক। স্কুল সূত্রে জানা গিয়েছে গত 1 অক্টোবর বাসটি রওনা দিয়েছিল বুদ্ধগয়ার উদ্দেশ্যে। সব মিলিয়ে ছিল 65 জন। শিক্ষক রণজয় ভূঁইয়া বলেন, আমরা ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ জোর ধাক্কায় আসন থেকে ছিটকে পড়ি, দেখি বাসের সামনেটা দুমড়ে মুচড়ে গিয়েছে। অ্যাকচুয়ালি দেখুন, আমরা তো ওখানে পৌঁছতে পারিনি, বাই ফোনে আমরা যতটুকু যোগাযোগ করতে পেরেছি সেটা থেকে আমরা যেটা জানতে পেরেছি, মোটামুটি বাসটা মুখোমুখি একটা সংঘর্ষ হয়েছে, মানে আমাদের গাড়িটা অন্য কোনো একটা বড় গাড়ির সঙ্গে বেশ ধাক্কা লেগেছে। তার ফলে গাড়িতে আমাদের প্রায় শিক্ষকের ফ্যামিলি ছিল প্রায় 60 জন মতো। সেখানে 3 জন মতো মারা গেছে, 3 জনের মধ্যে আমাদের স্কুলের অশিক্ষক কর্মচারী, আমাদের প্রিয়, আমাদের সবার প্রিয়
অনিল কুমার দে আমার স্কুলকে প্রচুর ভালোবাসতেন। আমরা যতদিন থেকে স্কুলে এসেছি দেখেছি উনি স্কুলে সত্যি কি বলবো নিজের বাড়ির মতো মনে করতেন। বাকি দুজনের মধ্যে আমাদের যিনি গাইডম্যান ছিলেন উনি ট্যুরে উনি আগেও নিয়ে গেছেন আমাদের, তিনি হচ্ছেন মুকুল কুমার সাহু মহাশয়, উনিও ওখানে স্পট হয়েছেন। আরও একজন বাসের স্টাফ ছিলেন, ওনার নাম জানি না আমরা, ওনার সঙ্গে আমাদের পরিচয় হয়নি, কিন্তু আমরা বাই ফোনে জানতে পেরেছি উনিও স্পট হয়েছেন এখানে। হ্যাঁ, ওনাদেরকে আমাদের স্কুলের পক্ষ থেকে ওনাদের পরিবারকে আমরা সমবেদনা জানাই আমাদের স্কুলের পক্ষ থেকে। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। ফের খিরাই নদীর বাঁধ ভেঙে বন্যা হলো রাধামণি ও পাঁশকুড়া সংলগ্ন এলাকায়। কিছুদিন আগেই এই অঞ্চল বন্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফের আশ্রয়হীনতা, আর্থিক ক্ষতি প্রভূত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষকে। ফের বন্যা হলো পাঁশকুড়া এলাকায়। এই নিয়ে তিন মাসে মোট তিনবার বন্যা কবলিত হলো এই অঞ্চল। বৃহস্পতিবার মাঝরাতে রাধামণি অঞ্চলে খিরাই নদীর বাঁধ ভেঙে এলাকায় দ্রুত গতিতে জল ঢোকে। হাওড় চৈতন্যপুর এক ও দু নম্বর অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। কিছুদিন আগেই এই অঞ্চলে বন্যা হয়েছিল, হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছিলেন, প্রচুর পরিমাণে আর্থিক ক্ষতিও হয়েছিল। ক্ষতিগ্রস্ত তো 20-22টা গ্রাম জলের তিনবার করে ফসল দিয়ে নষ্ট হয়ে গেল। কোন কোন গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হলো? বেশি ক্ষতিগ্রস্ত রাধাবন, নুরাই, ডুমদান, কতগুলো গ্রাম প্লাবিত হচ্ছে? 10-12টা। কোন কোন গ্রাম রয়েছে এর মধ্যে? প্রথম রাধাবন আছে, নুরাই, ডুমদান, ভগতপুর আর গুড়িয়া লাগড়া আছে। সেই সময় রাধামণির অঞ্চলের বাঁধ ভেঙেই জল ঢোকে। এবার ফের একই অংশ দিয়ে জল ঢোকার ফলে বন্যা হয়। বারবার বন্যা হওয়ায় আবার সমস্যার সম্মুখীন হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু মানুষ কোথায় আশ্রয় নিয়েছে এখন? বাঁধে কোথায় উঁচু জায়গা। ত্রাণ সাহায্য কেমন পেয়েছে? না, সাহায্য কিছু আসেনি। প্রশাসনিক কর্তা ব্যক্তি কেউ এসছে? এসেছিল, কালকে দেখছি আর আসেনি। বন্যার পরও আসেনি, তাই তো? না, বন্যা হচ্ছে তা কার জন্য কি গিরে হবে না? এই বাঁধ মেরামতি তো বাঁধ মেরামত কাজ ভালো হচ্ছে না, যার জন্য কন্ট্রাক্টরের দুর্বলতার জন্য ফসলের ব্যাপক ক্ষতি হলো। হ্যাঁ, আমাদের প্রথম বাদাম ক্ষতি হলো, তারপরে ধান ধান রোয়া হয়ে গেল, তারপরে ক্ষতি, তারপর আবার লোক রুইল, বারবার তিন চারবার রোয়া হয়ে গেল। সব থেকে ক্ষতিগ্রস্ত সামনের লোকেরই বেশি হবে। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। বৃহস্পতিবার রাজ্যের সেচ মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় হলদিয়া উন্নয়ন পর্ষদে আসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিরা। সেচমন্ত্রী অনুষ্ঠানে বন্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত কিছু প্রকল্পের কথা ও নির্ধারিত বাজেটের কথা এদিন জানান। বৃহস্পতিবার হলদিয়া উন্নয়ন পর্ষদে আসেন রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারী, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মধুরিমা মণ্ডল, তমলুকের সাংসদ তথা এইচডিএ চেয়ারম্যান শুভেন্দু অধিকারী সহ বিশিষ্টজনেরা। সেচমন্ত্রী জানান, কেলেঘাই কপালেশ্বরী খনন কার্য সম্পন্ন হলে পূর্ব মেদিনীপুরেও বন্যা নিয়ন্ত্রণ করা যাবে। মোটামুটি সব তো বলেই দিয়েছেন, আমি শুধু একটাই কথা আপনাদের বলি যে আমরা বিগত দিনে ফার্স্ট ফেজে 68 কিলোমিটারের কাজ আমরা ধরেছিলাম, সেটা হচ্ছে কপালেশ্বরী কেলেঘাইয়ের যে কাজ। ফার্স্ট ফেজের কাজ আমরা প্রায় আপনারা জানেন 87% আমরা কমপ্লিট করেছি। বাদবাকি যে কাজটা আছে আমাদের যেভাবে ধরা ছিল যে 2013 বর্ষার আগে আমরা শেষ করব, আমরা আজকেও বসে মিটিং করেছি এবং রেগুলার 15 দিন অন্তর অন্তর আমি রিভিউ করছি এবং আমরা একদম 100% নিশ্চিত যে আমরা আগামী বর্ষার আগে ফার্স্ট ফেজের কাজ আমরা কমপ্লিট করে দেবো। এরপরে আরও 120 কোটি টাকার আমাদের নতুন টেন্ডার ফেলে 48 কিলোমিটারের আরও যে সেকেন্ড ফেজের কাজ, আমাদের আজকে ডিএমরা সমস্ত ছিলেন, আধিকারিকরা ছিলেন, কেন আমরা আবার নতুন করে জমি অধিগ্রহণের প্রক্রিয়া, কিন্তু আমরা যেটা আজকে আলোচনা করে দেখলাম কোথাও কোনো রকম সমস্যা নেই জমি অধিগ্রহণে। আমাদের ডিএমরা সমস্ত ক্লিয়ারেন্স দিয়েছেন, আমরা অলরেডি টেন্ডার ডাকা শুরু করে দিচ্ছি এবং সেকেন্ড ফেজের কাজ এই বর্ষার পরে যত তাড়াতাড়ি হয় আমরা করে দেবো। এর সাথে ঘাটাল মাস্টার প্ল্যানের দাবি দীর্ঘদিন ধরে রয়েছে এবং আমরা মনে করি যে কপালেশ্বরী কেলেঘাই এবং ঘাটাল মাস্টার প্ল্যান এই দুটো হয়ে গেলে পূর্ব পশ্চিম মেদিনীপুরের মানুষ বন্যা কী জিনিস ভুলতে বসবে। সাংসদ বলেন, প্রত্যেক প্রকল্পে এখনও পর্যন্ত 87-90% কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। 48 কিলোমিটার কাজের জন্য
আরও 120 কোটি টাকা অনুমোদন করা হয়েছে। দেখুন, আমাদের অবিভক্ত মেদিনীপুর জেলার একটি স্বপ্নের প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রী কেলেগাই কপালেশ্বরী ক্ষীরাই চন্ডিয়া, সেই সংস্কার নিয়ে ইতিমধ্যে অনেক কাজ হয়েছে। আমাদের মাননীয় মন্ত্রী আজকে এসেছিলেন, এখানে রিভিউ করেছেন, তিনি বলবেন ডিটেলস। আমরা এলাকার জনপ্রতিনিধি হিসেবে খুশি যে দীর্ঘদিনের এই প্রজেক্টের কাজ যতটুকু টেন্ডার হয়েছিল তার প্রায় 90% কাছাকাছি কাজ কমপ্লিট হয়েছে, বাকি যে সেকেন্ড ফেজের কাজ তারা শুরু করতে চলেছে। আমরা অত্যন্ত খুশি, আমরা স্বাগত জানাচ্ছি ইরিগেশন দপ্তরকে, এবং এইটা হয়ে গেলে আমাদের জেলার মানুষ, বড় অংশের মানুষ দুই জেলার রক্ষা পাবে। এবং আমরা ঘাটাল মাস্টার প্ল্যানেরও দাবি করেছি, ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী গোলাঘাটে বানবাসীদের কাছে এসেছিলেন, সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও তিনি বলেছেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে সেটা করছেন। আমি আজকে মাননীয় মন্ত্রীর কাছে তুলে ধরেছি ঘাটাল মাস্টার প্ল্যান যদি করা যায় তাহলে ঘাটাল, দাসপুর, পাঁশকুড়া, তমলুক, কোলাঘাট এলাকার মানুষও বন্যার হাত থেকে মুক্তি পাবে। তাছাড়াও আমার এলাকাতে দেহাটি, গঙ্গাখালী ইত্যাদি খাল সংস্কারের বিষয়ে ইরিগেশন দপ্তর আজকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা মাননীয় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আগামী বর্ষার পরে ডিসেম্বর মাসে এই সমস্ত কাজ তারা শুরু করছেন। সেলিম আহমেদের রিপোর্ট, সবুজ বার্তা। জেলার পঞ্চায়েত ভোটের ফল প্রকাশ হলেও এখনও চলছে পঞ্চায়েত সমিতির গঠন। ময়নায় স্থায়ী সমিতি গঠিত হলো বৃহস্পতিবার। এদিন ময়নায় বিডিও অফিসে বিডিওর উপস্থিতিতে নির্বাচিতরা শপথ গ্রহণ করেন। জেলায় পঞ্চায়েত ভোটের ফল বেরিয়ে গিয়েছে বহু আগেই, ঘোষিত হয়ে গিয়েছে পঞ্চায়েত সমিতির সভাপতিদের নামও, কিন্তু এখনও চলছে পঞ্চায়েত সমিতির গঠন। ময়নায় স্থায়ী সমিতি গঠিত হলো বৃহস্পতিবার। এক মাস আগে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ শাহজাহান আলী, ক্ষুদ্র শিল্প এবং বিদ্যুৎ শক্তি কর্মাধ্যক্ষ হয়েছেন স্বপন পাজা, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ হয়েছেন শেখ জামাল ইসলাম। নির্বাচিত হয়েছি, আমার দলের প্রতি আনুগত্য স্বীকার করে আজকে আমি শপথ নিচ্ছি সমগ্র ময়না ব্লকে মানুষ শতকরা 60% মানুষ বিদ্যুৎ পেয়েছে, বাকি 40% মানুষের বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত আমার চেষ্টা থাকবে। পূর্ত বর্ণাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন চন্দন কুমার মণ্ডল এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষের পদে আসীন হলেন শচীন্দ্রনাথ মণ্ডল। এদিন ময়নার বিডিও অফিসে বিডিও গৌতম মণ্ডলের উপস্থিতিতে শপথ গ্রহণ করেন তারা। যুব তৃণমূলের পক্ষ থেকে প্রত্যেককে বরণ করে নেওয়া হয়। আমাদের স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষরা মনোনীত হলেন। আমরা আশা করব ময়না পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতির সমস্ত সদস্য, পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য এবং আমাদের সভাপতি, সহসভাপতি এবং সমস্ত প্রধান এবং গ্রাম পঞ্চায়েত সদস্য, আমরা সবাই মিলে আমাদের নেত্রীর যে স্বপ্ন সোনার বাংলা গড়ে তুলবার, আমরা আগামী 5 বছর ময়নাকে সুন্দর করে গড়ে তুলবার। অসিত বেরা, রিপোর্ট, সবুজ বার্তা। হাতে মাত্র আর কয়েকটা দিন, আর তারপরেই দেবীর আরাধনায় মাতবে জেলাবাসী। তাই প্রস্তুতি পর্ব এখন তুঙ্গে, কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি পর্বেও বাদ সেজেছে প্রকৃতি। নিম্নচাপের জেরে রীতিমতো বিপাকে পড়েছেন মৃৎশিল্পীরা, এখনও অসম্পূর্ণ কাজ, ফলস্বরূপ চিন্তায় তারা। নিম্নচাপের জেরে এবার মাটি হতে বসেছে পুজোর আনন্দ। গত 3-4 দিন ধরেই টানা বৃষ্টি চলছে, এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় প্রতিমা শুকোচ্ছে না, ফলে মৃৎশিল্পীরা পড়েছেন বিপাকে। শুক্রবার মহালয়া, হাতে আর মাত্র কয়েকটা দিন। এই অবস্থায় পুজোর শেষ প্রস্তুতি পর্বে বারবার বাদ সাজছে বৃষ্টি। এক একজন শিল্পী একাধিক প্রতিমার বরাত পেয়েছেন, এই কয়েকদিনের মধ্যে কিভাবে কাজ শেষ করবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না শিল্পীরা। 3 দিন বৃষ্টিতে খুব অসুবিধার মধ্যেই আছি, মোটামুটি কাজ আস্তে আস্তে এগোচ্ছে, আর প্রতিমা শুকনো নিয়ে খুব চিন্তিত, কীভাবে কী শুকনো হবে। কদিন ধরে বৃষ্টি চলছে? 3 দিন ধরে। না, কী করবেন ভাবছেন এখন? এখন সেঁকা ছাড়া তো কোনো উপায় নেই, সেঁকে প্রতিমা মানে ডেলিভারি দিতে হবে। কতগুলো প্রতিমা অর্ডার আছে? 3টে। 3টে। রোদ না ওঠায় পলিথিন দিয়ে বেঁধে রাখতে হচ্ছে মাটির মূর্তিগুলিকে। এই পরিস্থিতিতে সকলেই তাকিয়ে এখন আকাশের দিকে। তো এরকম বিভিন্ন প্রতিমা শিল্পীরা তো খুব চিন্তায় আছে এখন? হ্যাঁ হ্যাঁ, সবাই।
বৃষ্টি যদি না কমে কি হবে, কি করবেন? কি হবে বললে ওই সেকে প্রতিমা দিতে হবে আর কি। খুব চিন্তা এখন। হ্যাঁ হ্যাঁ, চিন্তা। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।